যেসব পশু দিয়ে কুরবানি করা অবৈধ, আসুন জেনে নেই কেমন পশু দিয়ে কুরবানি করা অবৈধ। কিছু পশু এরকম আছে যে অসুস্থ থাকে বা খোঁতা থাকে, কেমন খোঁতা আসুন জেনে নেই। এই সম্পর্কে হাদিস শরীফে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল আওরাউল বাইয়িনু আওরুহা ওয়াল মারিদাতুল বাইয়িনু মারদুহা ওয়াল আরজাউল বাইয়িনু দলুহা ওয়াল কাসীরাতুল লাতী লা তুনকি। এই চার ধরনের পশু যা দিয়ে কুরবানি করা অবৈধ। এক নম্বর, কানা পশু, যার কানা হওয়াটা অর্থাৎ চোখে দেখে না, এটা একদম স্পষ্ট বোঝা যায় যে এই পশুটা কানা, চোখে দেখে না। দুই নম্বর, রোগা পশু, যার রোগ প্রকাশ্য, একদম স্পষ্ট দেখা যায় যে এই পশুটা রোগাক্রান্ত, তাহলে সেটা দিয়েও কুরবানি অবৈধ। তিন নম্বর, খুরা পশু, যার খুরাটাও প্রকাশ্য, একদম জাহির নজরে দেখা যায় যে পশুটা খুরা, এরকম পশু দিয়েও কুরবানি অবৈধ। চার নম্বর, এরকম দুর্বল পশু যার হাড়ে মজা নেই, একদম দুর্বল হয়ে গেছে, একদম শীর্ণ, কোনো ধরনের শক্তি নাই শরীরে, পুরা দুর্বল হয়ে গেছে, এরকম বয়স বৃদ্ধ হয়ে গেছে, এরকম পশু, এই কয়েক ধরনের পশু দ্বারা কুরবানি করা অবৈধ। তাই আমরা কুরবানি করব এই ধরনের প্রাণী যাতে আমরা কুরবানি না করি, আমরা আল্লাহর জন্য কুরবানি করব, আল্লাহর রাস্তায় আল্লাহর রাজি খুশির জন্য। খুব হৃষ্টপুষ্ট, সবল, সুস্থ, রোগমুক্ত একটি জন্তু আমরা আল্লাহর রাহে কুরবানি করব ইনশাআল্লাহ।